জগৎবল্লভপুর বাটান কালী মন্দিরে মা কালীর গায়ের সমস্ত গয়না চুরি চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার ভোর রাতে হাওড়া জগৎবল্লভপুর বাটান কালী মন্দিরে মা কালীর গায়ের সমস্ত গয়না চুরি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের অনুমান, ভোর রাতে চুরির ঘটনাটি ঘটেছে। প্রায় লক্ষাধিক টাকার গহনা এবং মন্দিরের প্রণামী বাসকের সমস্ত টাকা চুরি হয়েছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে জগৎবল্লভপুর থানায় আটক করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে জগৎবল্লভপুর থানার পুলিশ। আমি যেটা শুনলাম যে সব বাড়িতে সব চেঁচামেচি করছে ভোরবেলা, তো বললো মন্দিরে চুরি হয়ে গেছিলো আগামীকাল ভোরে। এসে দেখলাম তো মেন গেটের তালা ভাঙা এবং কাঠের দরজারও তালা ছিল ভাঙা। দেখলাম চটিয়ে মায়ের সমস্ত গয়না ছিল চুরি করে নিয়ে তো চলে গিয়েছে। হ্যাঁ, 2 লক্ষ টাকার মতন হবে গয়না। কী কী চুরি? মায়ের মোটক ছিল, হার ছিল, বালা, জিভ ছিল, চোখের তারা ছিল, কানের নথ, সমস্ত গয়না পুরো একদম মানে কি বিভৎস করে চুরি করে নিয়েছে, কিছুই নেই। মাকে তো দেখে মানে এই লাগছে, ভীষণ খারাপ লাগছে। এক বাপুরটুকু রেখে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, জানানো হয়েছে, ওনারা এসেছিলো, একজনকে সন্দেহ করা হয়েছিল, তো ওনাকে তুলে নিয়ে গিয়েছে। হ্যাঁ, ওই ডাক নাম নোড়ে বলে, টাইটেল হাজরা। আচ্ছা, আপনার নাম? লালটু হাজরা। আমাদের এখানে ভোরবেলা কালী মন্দিরের সমস্ত মায়ের গয়না যা ছিল সমস্ত চুরি হয়ে গেছে। কখন হয়েছে? ওটা হয়েছে আপনার ওই 2 থেকে 3টার মধ্যে। জগৎবল্লভপুর থানায় বলেছে? হ্যাঁ, জগৎবল্লভপুর থানায় এসেছিলো। ওখান থেকে এসে সন্দেহ করতে একজনকে আমাদের স্থানীয় একজনকে ধরে নিয়ে গেছে থানা থেকে। হ্যাঁ, 2টি তালা ভেঙেছে, মেন গেটের তালা ভেঙেছে গিলের, তারপরে কপাটের তালা ভেঙেছে। তালা ভেঙে ভিতরে মায়ের যত গয়না ছিল, সোনার জিনিস, জিভ ছিল এবং চোখ ছিল, হ্যাঁ, রূপোর কাত্তাং ছিল, পায়ের নপুর ছিল। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।